আসসালামু আলাইকুম। আজকে কোরবানির দুই দিন আগে আমি আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে মগজ ভুনা। তো চলেন রেসিপিটা দেখি। তো প্রথমে আমি প্যান নিলাম, এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু মগজে একটু তেল বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে, ভুনার হয় সুন্দর করে। দেন হচ্ছে আমি এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে, একেবারে তেল উঠে আসা পর্যন্ত। দেন হচ্ছে আমি মগজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খাসির মগজ নিয়েছি। সো মগজটাকে এখন আমি কিছুই করব না, জাস্ট একটু মিশিয়ে তারপরে হচ্ছে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে এটা নরম হয়ে আসবে। এরপর আমি এটাকে চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে ম্যাশ করে দিচ্ছি, যাতে করে সব মশলা আর মগজটা একসাথে মিশে যায়। দেন হচ্ছে 5 মিনিট নাড়াচাড়া করলে এটা রান্না হয়ে যাবে। তো যেহেতু এটা খুব তাড়াতাড়ি রান্না হয় আর অনেকেরই খুবই পছন্দ মগজটা, সো এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবেই সহজেই রান্না করে ফেলতে পারবেন, কোনো টেনশন নেই, খুবই মজাদার। এই যে তেল উপরে উঠে এসেছে এবং খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, 10 মিনিটের মতো লাগবে। দেন হচ্ছে আমি যে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, আর পারলে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেট করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সো এটাই হচ্ছে কোরবানি ঈদের ঝটপট রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।